আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটি ফেশিয়াল ওয়াইপসের রিভিউ নিয়ে। এটা হচ্ছে বিউটি ফর্মুলাস চারকোল ডিটক্স ফেশিয়াল ওয়াইপস। এই ওয়াইপসটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করবো, আমি এখন তোমাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আর যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। সো চলার কথা না বাড়ি, শুরু করে দিই আজকের ভিডিওটি। এটা হচ্ছে বিউটি ফর্মুলাসের চারকোল এক্সট্র্যাক্টের ফেশিয়াল ওয়াইপস। এই ওয়াইপসটা আসে হচ্ছে একটা নর্মালি প্লাস্টিক র্যাপার প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এটার ভিতরে 25টা ওয়াইপস আছে। এটাকে তোমরা 25 বার ইউজ করতে পারবে মেকআপ রিমুভ করতে, কিংবা স্কিন থেকে ঝটপট মেকআপটাকে রিমুভ করার জন্য ক্লিনজিং ওয়াইপস সবচেয়ে সহজ উপায়। সো এই ক্লিনজিং ওয়াইপসটিকে তোমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবে। নাম্বার ওয়ান, ঝটপট মেকআপ ফিক্সার হিসেবে এটা খুবই ভালো কাজ করে। মেকআপ করার সময় প্রায় অনেকের লিপস্টিক কিংবা কাজল ছড়িয়ে যায়, আর সেই ক্ষেত্রে ক্লিনজিং ওয়াইপস দিয়ে খুব ইজিলি মেকআপটাকে ফিক্স করা যায়। সো সেই জন্য ক্লিনজিং ওয়াইপসটা খুব ইজিলি ইউজ করতে পারবে। নাম্বার টু, সানস্ক্রিন রিঅ্যাপ্লাই। রিঅ্যাপ্লাই করতে খুব সহজেই এই ওয়াইপসটি দিয়ে তোমরা যদি ফেসটাকে ক্লিন করে ফেলো, দেন তোমরা যে কোনো সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে পারবে, এবং এটা খুবই ইজি ওয়েতে করতে পারবে। নাম্বার থ্রি, মেকআপ রিমুভার। অনেক সময় আমরা এত বেশি টায়ার্ড থাকি যে ক্লিনজার দিয়ে ফেসটা ক্লিন করার এনার্জি থাকে না, সেক্ষেত্রে মেকআপ ওয়াইপস খুবই স্কিনের জন্য পারফেক্টলি কাজ করে, কেননা এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করে থাকে। এবং এই ক্লিনজিং ওয়াইপসটি স্কিন থেকে যত প্রকার ডার্ট, ইম্পিউরিটিস অ্যান্ড অয়েলটা আছে সেটা খুব ইজিলি রিমুভ করে ফেলে এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করে। সেটা হচ্ছে একটি ডিটক্স ফেশিয়াল ওয়াইপস। এটা তোমরা ইউজ করলে বুঝতে পারবে এটা ইনস্ট্যান্ট স্কিনটাকে ক্লিন এবং রিফ্রেশ করে, এবং এটাতে আছে অ্যাক্টিভেটেড চারকোল এক্সট্র্যাক্ট। সো চারকোল আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল সেটা আমরা সবাই জানি। স্কিনটাকে ডিপলি ক্লিন করতে, স্কিন থেকে সমস্ত প্রকার অয়েল অ্যান্ড গ্রিসিনেসটাকে রিমুভ করে স্কিনটাকে প্রপারলি ক্লিন করে থাকে, এবং স্কিনটাকে ওভার ড্রাই না করে স্কিনটাকে ময়শ্চারাইজড রাখে। সো এখন আসি এই ক্লিনজিং ওয়াইপসটিকে তোমরা কোন কোন স্কিন টাইপে ইউজ করতে পারবে। এটাকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে, তবে যাদের অয়েলি টু অ্যাকনে প্রোন স্কিন তারা এটা ইউজ করলে বেস্ট রেজাল্ট পাবে। তবে যাদের স্কিনে অ্যাক্টিভ পিম্পল আছে তারা অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে, যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে তোমরা কন্টিনিউ করবে। এবং এছাড়াও যে কোনো স্কিন টাইপই হোক না কেন, ইউজ করার আগে তোমরা প্যাচ টেস্ট করে নিবে, যদি স্কিনে স্যুট করে দেন তোমরা এটাকে ইউজ করতে পারো। এ ধরনের ফেশিয়াল ওয়াইপসগুলো যখন তোমরা ঝটপট মেকআপটাকে ক্লিন করতে চাও সেই ক্ষেত্রে ইউজ করবে, তবে রেগুলার বেসিসে ইউজ না করাই ভালো। রেগুলার বেসিসে স্কিনটা ট্রাই করবে প্রপারলি ক্লিন করার, এবং যখন তোমরা ট্রাভেলিংয়ের সময় কিংবা যে কোনো সময় তোমাদের ঝটপট মেকআপটাকে রিমুভ করতে হবে সেক্ষেত্রে তোমরা এই ফেশিয়াল ওয়াইপসটিকে ট্রাই করে দেখতে পারো। এটি স্কিনের জন্য খুবই ভালো কাজ করে এবং স্কিনটাকে ডিপলি ক্লিন করে থাকে, এবং তোমাদের স্কিনের লিপস্টিক কিংবা স্কিনে যদি মেকআপ করা থাকে, লাইট ওয়েটেড মেকআপ হোক কিংবা হেভি মেকআপ হোক, হেভি মেকআপের ক্ষেত্রে ওয়াইপসটা দুইটা লাগতে পারে, বাট যেটা লাইট মেকআপ ইউজ করো তখন তোমরা এটাকে ফেসটা যখন ক্লিন করবে বুঝতে পারবে এটা প্রপারলি স্কিনটা ক্লিন করবে। সো এই ছিল আমার আজকের ভিডিওটি। আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। সো ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি দেখে লাইক দেবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।